এই দেশে যে সিস্টেম গুলো ভিতরে ক্যান্সার তৈরি হয়েছে, এই ক্যান্সারটি যত দ্রুত সম্ভব আমাদের নির্মূল করে জনগণের ভোটের মাধ্যমে একটি নির্বাচিত সরকারে যেতে হবে। এবং এটার জন্য দুইটি কাজ আমাদের করতেই হবে। এক, আমাদের ধৈর্য ধরে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে হবে, এবং দুই, আমাদেরকে এই রাজনৈতিক আদর্শ, দলাদলি আর মুখোমুখি হওয়ার যে ট্র্যাডিশন, যে কালচার, সেটি থেকে কিছু সময়ের জন্য বিরত হয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যখন ওই ডিজিএফআই এর হেফাজতে ছিলাম, ডিবির হাউন্ড ভাইয়ের হেফাজতে ছিলাম, তখন আমাদের এই সাংবাদিক ভাইদের মধ্যে অনেক ভাই অনেক নিউজ প্রকাশ করতে চেয়েছিল, তাদেরকে চাপ দিয়ে প্রকাশ করতে দেওয়া হয় নাই, এটা যেমন সত্য। আবার অনেকে আমাদের বিষয়টিকে ছোট করে কিংবা আমাদের বিষয়টিকে এক পাশে রেখে এই যে সংবাদগুলো সেগুলো স্কিপ করেছিল, এটাও সত্য। যেখানে আপনি চাঁদাবাজি দেখেন, যেখানে সিন্ডিকেট দেখেন, হাসপাতালগুলোতে যেখানে ঘুষ দেখেন, একটা পিয়নের নিয়োগের জন্য যেখানে 20 লক্ষ টাকা নিতে দেখেন, একটা থানায় মামলা নেওয়ার জন্য যেখানে হাজার হাজার টাকা লেনদেন দেখেন, ওই হাইকোর্টে একটি মামলা পরিচালনার জন্য যেখানে লক্ষ টাকা লেনদেন দেখেন, সেগুলো আপনাদেরকে তুলে ধরতে হবে। যেই ছাত্র জনতা ঐক্যবদ্ধ ভাবে এই ছাত্র জনতার উত্থান ঘটিয়েছেন, শুধু একটা জিনিস মনে রাখতে হবে আমাদের, আমরা কোনো অথরিটি না, আমরা একটা প্রেশার গ্রুপ। এই প্রেশার গ্রুপটি কোনো কাজ যদি করতে চায় তাকে অবশ্যই আইনগত প্রক্রিয়ায় করতে হবে। আমরা যেন আবারও ক্ষমতার অপব্যবহার করে কোনো কিছু হতে বাধ্য না করি, আমরা যেন আমাদের আইনগত প্রক্রিয়াটি বেছে নিই, তাহলেই দেশ স্থিতিশীলতার দিকে যাবে।